বাহ, শাহজাহান শুভ, সিরাজুন মিউজিক থেকে এই গানটি। বন্ধুরা আবারও ফিরলাম, আর ফিরলাম বললাম যে আপনাদের কথা মারা নিয়েই কিন্তু ফিরতে হচ্ছে আমাদেরকে, কারণ বন্ধুরা ওই যে কথা দিয়েছি কথা রাখতে তো হয়, কারণ ফ্রিকোয়েন্সি তো অবশ্যই আপনাদের সাথেই থাকবো, আর ভালোবাসাগুলো মনের কথাগুলো শেয়ার করতে চাই, কারণ অনেক অনেক কথা মালাগুলো নিয়ে কিন্তু ফারজানা মানে লুবনা খুব মানে অস্থির বা অধীর আগ্রহে বসে আছে, বন্ধুদের ভালোবাসাগুলো কখন কখন জানাতে হবে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আশরাফুল রাজিপুর কুড়িগ্রাম থেকে লিখেছে, প্রিয় ভাইয়া আপু আমি তোমাদের নতুন বন্ধু, নতুন বন্ধুকে আমরা কী করি লুবনা? শুভেচ্ছা জানাই, ওয়েলকাম জানাই বন্ধু, তুমি আছো আমাদের সাথে থাকো। আর লিখেছো, দিন অপেক্ষায় থাকে সূর্য উঠবে বলে, রাত অপেক্ষায় থাকে চাঁদ উঠবে বলে। সত্যি তাই, চাঁদ উঠেছে আসলে, দিন যেমন আসবে রাত যেমন আসবে এটি যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনই কিন্তু আমরা মানুষ আমরা সেই সত্য যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব আশা করি। তো এই জায়গাটা থেকে আমাদের যার যার জায়গা থেকে কিন্তু অনেক কিছু করার আছে, দেশের জন্য, সমাজের জন্য, পরিবার পরিজনের জন্য, নিজের জন্য, সব কিছু যাই করি না কেন আমরা সেটা কিন্তু নিজের উপরই বলতে পারি। কারণ আমি যদি ভালো কর্ম করে যাই তাহলে সেটার ফল কিন্তু আমি পাবো, আবার যদি খারাপ কিছু করি সেটার ফলও কিন্তু আমি পাবো, তাই না? এই জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যার যে জায়গা থেকে কদিন কাজ করবো, থেকে ভালো ভালো কিছু কাজ করে থাকো, মানুষের জন্য কাজ করবো, দেশের জন্য কাজ করবো, মানুষ যাতে মনে রাখবে যে না আমাদের পাশে দাঁড়ানোর মতো চলছে, এরকম কিছু আমাদের প্রত্যেকে, হয়তো আমরা অনেক সময় সশস্ত্রে করতে পারি না, এমন অনেক সংগঠন আছে যারা বৃদ্ধদের খুব সহজেই তাদের সাথে অ্যাড হতে পারি, তাদের থেকে সহযোগিতার হাত পাড়িয়ে দিয়ে তাদের থেকে সাহায্য করতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো কাজের সাথে যুক্ত করবো, সমাজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, ছোট ছোট একটা একটা ভালো কাজই আমাদেরকে সমৃদ্ধ করবে, সমৃদ্ধ জাতি হিসেবে আমাদেরকে পরিচিতি লাভ করাবে। আর সেই সাথে আরেকটা কথা বললাম, সেটি হচ্ছে আমরা নিজেরা সব স্বশিক্ষিত হতে চাই, কারণ স্বশিক্ষিত যদি না হতে পারি আমাদের যে ভুলগুলো আছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, দেখা যায় যে আমরা রাস্তায় চলছি রাস্তার নিয়ম ট্রাফিক নিয়ম মানছি না, আমরা জীবনের শালীনতা বোধ সভ্যতা বোধগুলো হারিয়ে ফেলছি, এই জায়গাগুলো আমরা আসলে নিজেরা স্বশিক্ষিত না হলে, নিজের চেষ্টা না থাকলে এই জায়গাগুলো সঠিক ঠিক করতে পারবো না। স্বশিক্ষিত মানুষই কিন্তু সুন্দর শৃঙ্খলিত সুশৃঙ্খল একজন একটা জাতি আমরা গড়ে তুলতে পারবো যদি আমরা স্বশিক্ষিত। তোমার সাথে যদি আমি একটু করে অ্যাড করি, খুব ছোট করে, সেটা হচ্ছে যে আসলে সবার জীবনে সবকিছু সম্ভব নয়। খুব ভালো একটি কথা বলেছো যে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা যুক্ত হয়ে কাজ করতে পারি, আর যারা পারছেন না তাদের ক্ষেত্রে যদি বলি যে আপনার জীবনটাতে যদি আপনি যদি একটু পরিকল্পিতভাবে জীবনটাকে পাল্টানোর জন্য প্রতিদিন একটি ভালো কাজ করেন, হতে পারে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছেন না, সেই ব্যক্তিকে আপনি হাত ধরে রাস্তাটা পার করে দিলেন, এটাও একটি ভালো কাজ হতে পারে। আপনি যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আপনি যখন বাদাম খাচ্ছেন বা চকলেট খাচ্ছেন সেটি আপনার ব্যাগে রেখে দিলেন, ঠিক নির্দিষ্ট জায়গায় আপনি ময়লাটি ফেলে দিলেন, এই যে এই বিষয়ে ছোট ছোট বিষয়গুলো এগুলো কিন্তু ভালো কাজ, এটি আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমরা যেখানে সেখানে পলিথিন ফেলি আমাদের নাব্যতা নষ্ট হয়, আমাদের দেখা যায় যে এই যে নাব্যতা নষ্ট হওয়ার ফলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সোয়ারেজের লাইন আটকে যাচ্ছে, তারপরে নদীতে গিয়ে পতিত হচ্ছে না, নদীর নাব্যতা নষ্ট হচ্ছে, এগুলো কিন্তু আমাদের অসচেতনতার জন্য হচ্ছে। আমরা তো ছোট ছোট এই নিয়মগুলো যদি মেনে চলি তাহলে আমাদের সচেতনতার জন্য আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর থাকবে, আমরা থাকবো সুন্দর জাতি হিসেবে বিশ্ব দরবারে। তো আমরা অনেক কথা বলবো, তবে তার আগে আমরা আবার গানে যাই। অবশ্যই বন্ধু, গানে ফিরবো, আর গানে ফেরার আগে ফ্রিকোয়েন্সিগুলো আবার একটু বলে নিতে চাই। এই মুহূর্তে ঢাকা এবং আশেপাশে বন্ধুরা আমাদের সাথেই যুক্ত আছো, আর তোমাদের পছন্দের গানগুলো শুনছো 97.6 মেগাহার্জে, রাজশাহী রংপুর খুলনার বন্ধুরা শুনছে 90 মেগাহার্জে, আর বরিশালের বন্ধুরা আমাদের সাথে আছে যুক্ত 105 মেগাহার্জে। বন্ধুরা একটি নাম্বারও কিন্তু রয়েছে, খুদে বার্তা পাঠাতে পারো আমাদেরকে 01516222222 এই নাম্বারে। আর আপনাদের সাথে কথা বন্ধু হিসেবে রাত 11টা পর্যন্ত থাকতে চাই মাহতাব এবং লোকনাথ।